আপনারা দেখছেন একুশে টেলিভিশন। The modern world has changed our relationship to many things, but one such thing has become incredibly disordered is the modern idea of beauty. দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই স্যান্ডেলিন আর রূপ লাবণ্যে। আমি মারিয়া কিসপটা আবারও হাজির হলাম একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠানটি নিয়ে। আমাদের আজকের আয়োজনে রয়েছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা অ্যান্ড স্কিন কেয়ার এবং বিউটি টিপস। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডায়। আমাদের সাথে আড্ডা দিতে রয়েছে দি মোস্ট বিউটিফুল গর্জিয়াস সেলিব্রিটি অ্যান্ড সুপার মডেল অফ আর কান্ট্রি, নান আদার দেন বুলবুল টুম্পা, এবং সেই সাথে আছে দি স্কিন স্পেশালিস্ট ডার্মাটোলজিস্ট ইশরাত জাহান। প্রথমে চলে যাই টুম্পাপুর কাছে। টুম্পাপু, দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় কথা আসলে। হ্যাঁ, অবশ্যই প্যান্ডেমিক সিচুয়েশন, এখনো সুস্থ আছি, এটা অনেক বড় একটা ব্যাপার। নতুন কোন ধরনের কাজ করতে তুমি এখন ইন্টারেস্টেড বেশি? আমি আসলে ফ্যাশন রিলেটেড কাজের মধ্যে আমি কোরিওগ্রাফি ট্রেনিং দেওয়াটা আমার খুব ভালো লাগে। আমরা তো জানি যে বাংলাদেশে মনে হয় ওয়ান অফ দি ওল্ডেস্ট গ্রুমিং একাডেমি যদি সেটা থেকে থাকে, সেটা হলো বুলবুল টুম্পার গ্রুমিং একাডেমি। সো ফার তোমার এক্সপিরিয়েন্স কি হয়েছে এই গ্রুমিং একাডেমি রান করতে গিয়ে? আমি সবসময় পজিটিভ জিনিস খুঁজে বের করি, কারণ আমরা যখন পজিটিভ দিব মিডিয়াতে তখন ভালো কিছু আসবে, যখন নেগেটিভ দিব নেগেটিভ ছড়াছড়ি থাকবে। সো আমি নেগেটিভতে একদম বিশ্বাস করি না, পজিটিভলি বিশ্বাস করি। ঈশ্বর কাছে চলে যাই। আপু, আপনি ভালো আছেন এই সময় প্যান্ডেমিক সিচুয়েশনে? আমাদের সবারই আসলে সুস্থ থাকাটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি যেহেতু একজন ডার্মাটোলজিস্ট, আমরা সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে এই স্কিন কেয়ারে এই সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি? এই সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে স্কিনের হাইড্রেশন মেনটেন করা। যেহেতু আমরা এই সময়ে প্রচুর পরিমাণ সবসময় মাস্ক পরতে হয়, আবার দেখা যায় যে খুব ফ্রিকোয়েন্টলি আমাদের হাত ধুতে হচ্ছে, এই জন্য স্কিনের ময়েশ্চার, যেটা ময়েশ্চারটা মেনটেন করা খুব প্রয়োজন। যেমন আমরা যখন অনেকক্ষণ ধরে মাস্ক পরি তখন স্কিনের যে নর্মাল যে অক্সিজেনেশন হয় বা স্কিনের যে নর্মাল হাইড্রেশন হয় সেটা কিন্তু মেনটেন হয় না, কারণ মাস্কটা আমাদের যে অক্সিজেনটা স্কিনের পোরগুলোতে যাবে সেটাকে অনেকটাই এফেক্ট করে। যার কারণে দেখা যায় যে যারা অনেকক্ষণ ধরে মাস্ক পরে তাদের দেখা যায় যে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন একনি রিলেটেড প্রবলেম বা স্কিনে আরেকটা প্রবলেম, যেমন যেটাকে আমরা স্কিন ডার্মাটোলজিক্যাল টার্মে বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপারপ্লাসিয়া। তো এই প্রবলেমগুলি অর্থাৎ স্কিনে ছোটো ছোটো ছোপ ছত্রাকের সংক্রমণ, এগুলো সাধারণত এই সময়ে বৃদ্ধি পায়। তো মাস্ক পরার আগে আমরা যেটা করতে পারি যে স্কিনে খুব ভালোভাবে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি, আবার যেহেতু কিছুক্ষণ পর আমাদের হ্যান্ডটাকে স্যানিটাইজ করতে হয় সেজন্য হ্যান্ড স্যানিটাইজ করার পর আমরা হ্যান্ডেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি। আপনি যেটা বলছিলেন যে ছত্রাকের মধ্যে যে ধরনের রোগগুলো হয়, যে এটা হাইপারপিগমেন্টেশন হয়, সেই বিষয়গুলোতে স্কিন কেয়ারে কী ধরনের ট্রিটমেন্ট দিলে পরে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে এই সমস্যাগুলো? জি, মাস্ক রিলেটেড যে প্রবলেমগুলি এখন হচ্ছে, যেমন একনি, একনির জন্য আমরা ইন ক্লিনিক বিভিন্ন ধরনের প্রসিডিওর করে থাকি। যেমন একনির জন্য আমরা বিভিন্ন ধরনের সেরাম ইউজ করি, যেমন আমরা যদি মেডিসিনগুলো যদি বাসায় ইউজ করি, টপিকগুলো যদি দেই, তাহলে সেটা কিন্তু স্কিনের যে ডিপ ডার্মিস লেয়ারে যায় না। তো আমরা ইন ক্লিনিকে যেটা করি সেটা হচ্ছে আমরা মাইক্রোনিডেল দিয়ে, মাইক্রোনিডেল হচ্ছে ডার্মা পেনের মতো খুব সূক্ষ্ম নিডেল, ওই নিডেল দিয়ে আমরা ওই সেরামটাকে স্কিনের ডিপ লেয়ারে দিয়ে দিই। তার ফলে দেখা যায় যে একনিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে হাইপার পিগমেন্টেশন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হাইপার পিগমেন্টেশনের জন্য যে সলিউশনগুলো আছে সেটাও আমরা ওই একই মেশিনের সাহায্যে দিয়ে দিই। আবার কিছু কিছু ফেশিয়াল আছে যেটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল রিকমেন্ডেড ফেশিয়াল বা FDA অ্যাপ্রুভ কিছু ফেশিয়াল যেটা ডক্টররা করে থাকে। যেমন এ ধরনের ফেশিয়াল হচ্ছে অক্সি ফেশিয়াল, যেটা হচ্ছে আমাদের সেলগুলোতে, মানে আমাদের স্কিনের যে ফেসের যে সেলগুলো আছে সেলগুলো আমাদের মরে গেছে, যার জন্য আমাদের হাইপার পিগমেন্টেশন হচ্ছে, সেই সেলগুলো আবার রিভাইভ করে যখন এই ফেশিয়ালগুলো আমরা রিজুভেনেট করি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কাছ থেকে অনেকগুলো বিউটি টিপস পেলাম, আরও অনেকগুলো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আবার চলে যাচ্ছি টুম্পাপুর কাছে। টুম্পাপু, তোমাকে আসলে সবাই চিনি আমরা ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডাস্ট্রির বাহিরেও তুমি ইউ আর মোস্ট পপুলার মডেল, ওয়ান অফ দি মোস্ট পপুলার মডেল অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি, কিন্তু হয়তো বা এই জেনারেশনে কিছু কিছু মানুষ জানে না তোমার শুরুটা, তাই তোমার কাছ থেকে জানতে চাই তোমার শুরুটা কবে হলো এবং কিভাবে। শুরুটা আসলে চাচ্চুর বিয়ে খেতে যেয়ে, চাচ্চুর ফ্রেন্ড মডেলিং করতো, আমাকে বিয়েতে দেখেছে, দেখে বলছে তোর ভাস্তিটা খুব কিউট, মডেল মডেল লাগে, ওকে দিয়ে দিত, উনি তখন মডেলিং করতো। আচ্ছা, তো হাবিব আঙ্কেল আমার এখনও মনে আছে। তো প্রথম এক বছর ফ্যামিলি একদম রাজি নাই, যেহেতু আব্বু আম্মু নাই, ভাইয়া দায়িত্বে, বড় ভাইয়া তখন আমার গার্ডিয়ান, বড় ভাইয়া বড় আপু, তো ভাইয়া একদম রাজি না যে না দিব না। প্রথম একটা বছর চাচ্চুর ফ্রেন্ড লেগেই ছিল,
একদম পেছনে এক ভাবে নাছোড় বান্ধবে লেগেছিল, তারপরে তোমাকে কিভাবে করে পারমিশনটা পেলে? চাচু তখন কনভিন্স হলো প্রথম, যেটা ঠিক আছে এত ডিমান্ডও দেয় করুক না, আমরা তো আছি। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কোনটা ছিল? ফ্যাশন শো। কোন ফ্যাশন শো দিয়ে শুরু করেছো? এটা অনামিকা ফ্যাশন শো। তো ফার্স্ট যেদিন আমি ক্লাসে যাই, সেদিন ভাইয়া আমাকে হাতে টাকা দিয়ে বললো যে রাজি হলাম তোমার জন্য, বাট এমন কিছু করো না যেটা আমরা মাথা হেট হয়ে যায়, এমন কিছু করো তোমার দিকে মানে তোমাকে তোমার নাম নিলে যে মাথা উঁচু হয়ে যায় আমাদের। তো ওই জিনিসটা আমার এখনো মাথায় আছে, এখন পর্যন্ত আমি সেটা ই করি। তোমার কি এই মুহূর্তে গ্রুমিং স্কুল বেসিস আর অন্য কোনো কিছু করার ইচ্ছা আছে? জাস্ট সে যে আমরা দেখি এরকম অনেক বিউটি পেজ এন্ড কনটেস্ট হচ্ছে, সেই ধরনের কোনো কিছু কি তোমার করার ইচ্ছা আছে? না, আমার স্কুল থেকে করার ইচ্ছা নেই এখন পর্যন্ত না। বাট আমি গ্রুমিংটা করে আসলে শুধু যে মডেলরা গ্রুমিং করবে তা না, গ্রুমিংটা সব ক্ষেত্রে সেক্টরে আসলে কাজে লাগে। হ্যাঁ, যেমন যে কোনো মানুষ আমার সাথে গ্রুমিং আমার স্কুলে আসতে পারে, আমি সব সেক্টরটা দেখি আসলে প্রপার একটা মানুষকে তৈরি করা। ফ্যান্টাস্টিক। আবারও ফিরে আসবো টুপাপু তোমার কাছে, এবার আবার ঈশ্বরা তাপুর কাছে যাচ্ছি। ঈশ্বরা তাপু, এর আগে আমরা জেনেছি যে পিগমেন্টেশন অ্যান্ড মেচতা জাতীয় জিনিসগুলোর কী ট্রিটমেন্ট নেওয়া উচিত, এখন আমরা তো আরও অনেক কিছুর অনেক অবস্টিকলসের মধ্যে দিয়ে যাই, যেমন ত্বকের নানান রকমের প্রবলেম হতে থাকে কারণ আমাদের যে ওয়েদারটা সেই ওয়েদারটা ইটস ভেরি হিউমিডি অ্যান্ড ইটস ভেরি ময়েস্টি। সো এই ওয়েদারটা থেকে আমাদের যে এইজিংটা হচ্ছে, সেই এইজিংটা আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি? এইজিং আসলে এখন কন্ট্রোল করার অনেক অনেক আধুনিক প্রসিডিওর চলে এসেছে, যে প্রসিডিওরগুলোকে আমরা বলি এন্টিএজিং ট্রিটমেন্ট। এন্টিএজিং ট্রিটমেন্ট হচ্ছে এমন ট্রিটমেন্টগুলো যেটা দিয়ে আমরা এজটাকে অনেক স্লো ডাউন করতে পারি। যেমন কিছু কিছু ট্রিটমেন্ট আছে মাত্র 30 মিনিটে আপনার বয়স 10 বছর কমিয়ে দিবে। এই অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে কোন কোন ট্রিটমেন্টগুলো আছে? এন্টিএজিং ট্রিটমেন্টের মধ্যে আছে হচ্ছে বোটক্স, ফিলার, পিআরপি, এই ট্রিটমেন্টগুলোই মোটামুটি এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের দর্শক অনেকেই হয়তো বুঝতে পারবে না বোটক্স কি, ফিলার কি, আপনি কি একটু এক্সপ্লেইন করবেন? বোটক্স যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে, বোটক্স হচ্ছে একটা পিউরিফাইড প্রোটিন, এটা সাধারণত আমরা অ্যান্টি রিঙ্কেল ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। যেমন আমাদের এক্সপ্রেশনে অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলার সময় বা হাসার সময় বা চোখ যখন আমরা টপ করি তখন দেখা যায় যে চোখের চারপাশে বিভিন্ন ধরনের রিঙ্কেলস আসে, যেগুলোকে আমরা এক্সপ্রেশনাল রিঙ্কেলস বলি। তো এই রিঙ্কেলসগুলোকে বোটক্সের সাহায্যে আমরা ডিপনেস করতে পারি, এবং এটা এমন একটা প্রসিডিওর যে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন। ফিলারটা হচ্ছে যাদের রিঙ্কেলসটা খুব বেশি ডিপ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে, মানে যাদের পার্মানেন্ট রিঙ্কেল পড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত ফিলার করা হয়। সেটা কোন কোন স্পটগুলোতে করানো হয়? সেটা ফোরহেডে করা যায়, তারপর নেজোলেবিয়াল এই জায়গাতে করা যায়। অনেকের দেখা যায় যে মেরোনেট লাইনে কিছুটা রিঙ্কেলস চলে এসেছে এই জায়গাটায়, তখন করা যায়। এছাড়া ফিলারের সাহায্যে আমরা অনেক সময় লিপ শেপিংও করে থাকি। যেমন অনেকের লিপ দেখা যায় যে চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ না, লিপটা অনেক সময় অনেকের চিকন থাকে, তো অনেকে চায় যে সেটাকে একটু প্লাম্প করতে, সেক্ষেত্রে আমরা ফিলারের সাহায্যে সেটা করতে পারি। ফিলারটা জাস্ট একটা ইঞ্জেকশন যেটা হায়ালুরোনিক অ্যাসিড, এবং এটা লিপটাকে নাম করে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে করে থাকি, কোনো কাটা ছেঁড়া নাই। পেশেন্ট করার পর সাথে সাথে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। এখন যে প্রসিডিওরটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ভি শেপ চিন। অনেকে দেখা যায় যে চিনটা ফেসের সাথে যায় না, একটু গোলাকার চিন, সেক্ষেত্রে একটু বেশি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে শেপ করে সেটাকে কি বলা হয়? সেটাও ফিলারের সাহায্যে করা হয়। ও, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ইনফরমেশনের জন্য। আরও অনেক ইনফরমেশন নেওয়া বাকি আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি টুপাপু। ভিউয়ার্স, সময় হলো ছোট্ট একটু বিরতি নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে স্যান্ডেলিনা রূপ লাবণ্যর সাথেই থাকুন। Hey viewers, welcome back to Sandalina Rup Labonno. আমি মারিয়া কিসপটা আছি আপনাদের সাথে। এবারে সেগমেন্টে রয়েছে স্কিন কেয়ার অ্যান্ড বিউটি টিপস। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি স্কিন কেয়ার অ্যান্ড বিউটি টিপসে কী আছে আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাদিয়া আফরোজ, শানন্দা মেকওভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে অল্প টাইমের মধ্যে কীভাবে একটি পার্টি মেকআপ করে বের হওয়া যায় সেটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখা যাক আজকে পার্টি মেকআপটি। আমি ফেসটাকে অবশ্যই ভালো করে ক্লিন করে নেব, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে তার স্কিনের জন্য একটু সিরাম আমি ইউজ করছি, সফট, এখনই কত সফট লাগছে স্কিনটা। এখন আমি প্রাইমারটা করে নিচ্ছি। আমরা যেহেতু নর্মাল একটি পার্টি মেকআপ করছি সেখানে অল্প একটু নিয়ে জাস্ট 2-3 মিনিট আমরা ওয়েট করে আমরা বেজে চলে যাব। স্কিনে কালো দাগগুলোর উপরে আমি একটু কনসিলার ব্যবহার করে নেব। তার স্কিনের শেড বুঝে আমি একটি ফাউন্ডেশন এখন ইউজ করব তাকে,
ম্যাকের একটা ফাউন্ডেশন আমরা খুব সফটভাবে একটু স্কিনে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাইটা মোটামুটি আমার শেষের দিকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম ফুল ফেসে। আমি এখন বেসটাকে ফিক্স করার জন্য আমি ম্যাকেরই একটি শেড ফিক্সিং পাউডার ব্যবহার করছি, NC25। জাস্ট একটু হালকা করে পাফ করে দিলে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আইব্রো আর্টে। হ্যালো দর্শক, আমি এখন আইব্রোটা একে দেখাবো। আইব্রোটা আঁকার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি খেয়াল করব তার হেয়ার লাইনটার দিকে। হেয়ার লাইনটার যে কালার থাকবে সেটাই আমরা ব্রো লাইন আঁকবো। আমার আইব্রো আঁকা শেষ। আমি এখন আইব্রো শেপিং মাস্কারা দিয়ে ব্রোটাকে শেপ করে নেব। ব্রো শেপিং মাস্কারাটা ইউজ করলে আমাদের সবচেয়ে ভালো সাইড হচ্ছে উপরের ব্রোগুলো নিচের দিকে আসবে না, সেট হয়ে থাকবে। যেখানে আমি সেটা সেট করব সেটা সেট হয়ে থাকবে। হ্যালো দর্শক, আমি এখন চোখের মেকআপটা শুরু করব। যে কালারই আমি চোখের উপরে ব্যবহার করি না কেন সেটা খুবই ভালোভাবে ব্ল্যান্ডিং হতে হবে। হালকা করে চোখের উপরে আমি একটা শেড তৈরি করব। আমি চোখের উপরে যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা দিয়েই আমি চোখের নিচে একটু শেড করে নিলাম। দর্শক, আমি এখন আউট অফ কর্নারটাতে একটু ডার্ক কালার ব্যবহার করব। একটু ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি, সমানভাবে মিলিয়ে দিতে হবে। উপরের দিকে আমি একটু হালকা দর্শক, এই ছিল আজ আমাদের লাইট পার্টি মেকআপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের এই টিপসগুলো? আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, সময় হলো আরও একটি ছোট্ট বিরতি নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্যান্ডেলিনা রূপ লাবণ্যর সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা রূপ লাবণ্য। আমি মারিয়া কিসপটা আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে দুজন সেলিব্রিটি গেস্ট। চলুন আমরা আড্ডায় ফিরে যাই। টুম্পাপু, তোমার কাজ নিয়ে কথা শুনছিলাম, তোমার গ্রুমিং স্কুল নিয়ে কথা শুনছিলাম, কিন্তু সামনে তুমি আরও কোন ধরনের নতুন কাজ করতে চাও? তো কখনো তোমাকে আমরা টিভি স্ক্রিনে দেখিনি, নাটক করতে, অভিনয় বা সিনেমা করতে কখনো দেখিনি, কেন? অবশ্যই তোমার অনেক অনেক অফার এসেছে আমি জানি, অ্যান্ড আম ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট, কারণ তোমাকে আমরা বাংলাদেশে একটা সময় কিন্তু আমরা বলতাম যে বাংলাদেশের মালাইকা অরোরা। এটা যারা এই জেনারেশনে জানে না তাদের জন্য বলতে চাচ্ছি যে মালাইকা অরোরা আমাদের সামনেই বসে আছে। সো তখন থেকে তোমার তো অনেক ফিল্মের অফার এসেছে, তুমি কেন অভিনয় করলে না? আমার কাছে মনে হয় এই জায়গাটার জন্য আমি না। তুমি যখন তোমার চোখের সামনে তোমার একজন স্টুডেন্টকে দেখো র‍্যাম্পে ওয়াক করছে কিংবা কোনো একটা ভালো কাজ করছে, তখন তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে মারিয়া। আসলে তখন মনে হয় যে না, একটা সাকসেস, মানে একটা আইকন হলো, একটা কিছু হলো, যে একটা মানুষকে আমি তৈরি করতে পেরেছি তাকে আর 10টা মানুষ চিনবে, তখন আসলে ওই তৃপ্তিটা আলাদা মারিয়া। তোমাকে সবাই মা বলে ডাকে, এটা আসলে ওরা হয়তো বা ভালোবাসাটা ওদের মতো পায়। আমি আসলে যেই আমি নর্মালি যেরকম টেক কেয়ার করার মারিয়া, আমার কাছে মনে হয় যে আমরা কাজের ক্ষেত্রে বলি, গ্রুমিং ক্ষেত্রে বলি, যেই সেক্টরে যাই না কেন, চেষ্টা করি মানুষকে ওইভাবে টেক কেয়ার করার, হয়তো ওই কারণে ওরা ভালোবেসে মা ডাকে। থ্যাংক ইউ ভেরি মাচ টুম্পা আপু, তোমার কাছে আবারও ফিরে আসবো। এবার একটু ইশরাত আপুর সাথে কথা বলতে চাই। ইশরাত আপু, এর আগে আমরা ফিলার বোটক্স নিয়ে কথা বলছিলাম, এবার একটু জানতে চাই পিআরপি জিনিসটা কি?
পিআরপি হচ্ছে প্লাটিলেটরিস প্লাজমা, এটা আমাদের যে পার্সনের প্রসিডিউরটা করবে সেই পার্সনের ব্লাড নেওয়া হয়, ব্লাড নিয়ে ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করার পর ব্লাডটা যেটা হয় সেটা প্লাজমাটা আলাদা হয়ে যায়, তখন সেই প্লাজমাটার মধ্যে থাকে শুধু প্লাটিলেট আর গ্রোথ ফ্যাক্টর, তখন সেই প্লাটিলেটটা যখন আমরা যেই পার্সন করবে তার ফেসে দিই তখন দেখা যায় যে ফেসের মধ্যে আমরা সেটা কিভাবে করে অ্যাপ্লাই করেন, ডাইরেক্টলি অ্যাপ্লাই করছেন নাকি এরকম মাইক্রো নিডলিং করে আন্ডারনিথ দ্য স্কিন প্রেস করে দিচ্ছেন? সেটা দুভাবে করা যায়, একটা হচ্ছে নিডল দিয়ে করা যায় আর একটা হচ্ছে মাইক্রো নিডল দিয়ে করা যায়। তো যারা হচ্ছে নিডল ভয় পায়, যাদের নিডলের প্রতি একটু ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা মেশিন দিয়ে করি, মাইক্রো নিডল দিয়ে করি। কোনটা বেশি এফেক্টিভ, মাইক্রো নিডলিং নাকি ডাইরেক্টলি? ডাইরেক্ট নিডলটা বেশি এফেক্টিভ। এই ট্রিটমেন্টটা কি কন্টিনিউয়াস বেসিসে নিতে হয়, এবং কন্টিনিউয়াস বেসিসে নিতে হলে পরে একটা কত সপ্তাহে কিংবা কত মাসে কিংবা বছরে কতবার সেশনে যেতে হয়? পিআরপির আরেকটা নাম হচ্ছে ভ্যাম্পায়ার ফেশিয়াল। আমরা ফেশিয়ালগুলো যেমন ভ্যাম্পায়ার ফেশিয়াল, আমরা ফেশিয়ালগুলো যেমন হচ্ছে মান্থলি নিই, ঠিক তেমনি পিআরপি প্রসিডিউরগুলো আমরা মান্থলি নিতে বলি। 21 ডেজ থেকে 30 ডেজ ইন্টারভেলে এক একটা পিআরপি সেশন নিতে হয়। তো পিআরপি সাধারণত যেমন ফেসে করে আবার হেয়ারেও কিন্তু পিআরপি করা যায়। অনেকের দেখা যায় যে এক্সট্রিম হেয়ার ফল হয়, এটা হচ্ছে যে হেয়ারের রুটগুলোতে নিউট্রিশন দরকার হয়, হেয়ারেরও আমাদের যেমন খাবারের দরকার হয় হেয়ারের রুটেও খাবারের দরকার হয়। তো এই নিউট্রিশনের যখন ঘাটতি দেখা যায় তখনই দেখা যায় যে এক্সট্রিম হেয়ার ফল হয় বা মাথাটা অনেক সময় দেখা যায় যে একেবারেই খালি টাকের পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে যখন প্রথম থেকে যখন এই গ্রোথ ফ্যাক্টরটা হেয়ারের রুটে দেওয়া হয় তখন দেখা যায় যে হেয়ার ফল অনেকটাই কমে যায় এবং ছোট ছোট বেবি হেয়ার চলে আসে। ওকে, আমরা অনেক বেনিফিশিয়াল ইনফরমেশন জানতে পারলাম। এবার আরেকটু চলে যাব টুম্পা আপুর কাছে। টুম্পা আপু, তুমি তো একটা ডিসিশন নিয়েছো যে কখনো বিয়ে করবে না, একদম সিঙ্গেল লাইফ কাটাচ্ছো, বিন্দাস লাইফ কাটাচ্ছো। এটা এটা এমন একটা ডিসিশন তুমি কি করে নিলে? এত সুখে তো তোমাকে থাকতে দেখতে ভালো লাগে না অনেক মানুষের। আমি সিঙ্গেল লাইফ ভালো লাগে, বাট যদি আল্লাহ আমাকে লিখে রাখে মানে বিয়ের ফুল ফুটে তাহলে আমি বিয়ে করবো। কিন্তু আসলে কি বিয়ের ফুলটা ফোটার কোনো সম্ভাবনা আছে, এমনকি মনের মানুষ আছে মনের কোনো গহীনে? এখন পর্যন্ত নাই। এখন একটু অবস্ট্রাক্ট কোয়েশ্চেন করি, পছন্দের কি যখন শপিং করতে যাও কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে কিনতে? শুজ। তোমার পছন্দের খাবার কি? দেশি ফুড। দেশি ফুড কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে? ফিশ খেতে ভালো লাগে। পাপু, ফুডের বিষয়ে জানলাম, শপিং এর বিষয়ে জানলাম, ঘুরতে কোথায় পছন্দ করো? ঘুরতে দেশের জায়গাটা হচ্ছে, আমি নদী পছন্দ, পাহাড়ও পছন্দ বাট নদীটা বেশি পছন্দ, মানে সমুদ্রের সি ভিউ দেখতে পছন্দ করি। আমি সাঁতারের চাইতে বড় কথা হচ্ছে আমি সাঁতার যখন মনে করি যে আমি পানিতে আমি যতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারবো বা আমি দাঁড়ালে ছোঁয়া যায় সেই পানিতে আমি সাঁতার কাটতে পারি, এটা খুব ফানি। কিন্তু আর যখন মনে হয় যে আমাকে কেউ টান দিলে আমি পানির ভিতরে চলে যাবো তখন সাঁতার ভুলে যাই। এই জিনিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি এরকম পানি পছন্দ, তারপরে পানির প্রতি একটা ফিয়ার। তোমার কাছে, তোমার সাথে কিন্তু আমার বেশ কিছু মিলে যাচ্ছে একটু পাপু। আমি এখন চলে যাই একটু ইশ্রতাপুর কাছে। ইশ্রতাপু, সেই প্রশ্নগুলো আবারও আপনার কাছে করতে চাই, শপিং এ গেলে কোন জিনিসটার প্রতি সবচেয়ে আগে চোখ যায়? শাড়ি। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। খেতে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে? খেতে পছন্দ করি মাছ, ইলিশ মাছ খুব পছন্দ আমার। আবার মাছ চলে আসলো, ইলিশ মাছটা সবচেয়ে বেশি পছন্দের। ওকে, ঘুরতে ভালো লাগে কোন জায়গাটায়? ঘুরতে ভালো লাগে সমুদ্রের ঘোরার জায়গা। জি, সমুদ্র খুব পছন্দ। সমুদ্র অনেক আড্ডা দিলাম এবং এক্সাইটেড আমি এই আড্ডাটা দিয়ে, বিকজ অনেক ভালো লাগলো, অনেক ইনফরমেশন পেলাম, বেনিফিশিয়াল অনেক কিছু জানতে পেলাম, আমি টুম্পা আপুর মনের অনেকগুলো কথা জানতে পেলাম। এই আড্ডাটা আরও কন্টিনিউ করবে অফ স্ক্রিন, বাট সময় যেহেতু শেষ হয়ে এসেছে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে তোমরা যদি কিছু একটা দর্শকের উদ্দেশ্যে বলতে আগে। জি, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু করোনাটা এখন খুব বেড়েছে, অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়ম করে হাত ধুবেন এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন এবং বাসায় থাকার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টুম্পা আপু, বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলো। একুশে টিভির দর্শকদের আমি এটাই বলবো যে সবসময় পজিটিভ জিনিস দেখবেন, পজিটিভ বের করবেন সব কিছুতে, দেখবেন ভালো থাকবেন। এবং আরেকটা কথা, এখন দেশের অবস্থা খুবই খারাপ, আমরা যদি নিজেদের সচেতন না রাখি আমরা কখনই আসলে, যতই বলুক সরকার, আমরা যতই বাধা দেখব, যতই প্যান্ডেমিক বলুক, আমাদের আমাদের যা কিছু করুক না কেন, নিজেদের সচেতন থাকতে হবে, নিজেদের টেক কেয়ারটা নিজের করতে হবে। আমরা যদি আমরা নিজেরা সচেতন না হই কখনই দেশ ভালো থাকবে না, পৃথিবী ভালো থাকবে না, ঘরও ভালো থাকবে না। সো আমরা সবাই মিলে নিজেদের সচেতন রাখি, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম, এবার বিদায় নেবার পালা। তবে আগামীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড কিপ ওয়াচিং একুশে টেলিভিশন।